হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন আমার সকল বন্ধুরা এবং ভাই বোনেরা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি মোনালিসা আছি আপনাদের মাঝে। তো আজ বুধবার, ভিডিওটা স্টার্ট করেছি সকাল 10টা থেকেই। তো দেখতেই পাচ্ছেন আমি একটু সাজুগুজু করে নিলাম আমার টেবিলটা। তো আমরা সবাই সৌন্দর্যের পূজারী, তাই না? তার ব্যতিক্রম আমিও কম না। তো আমরা সবাই কিন্তু চাই মানে সৌন্দর্যটা বাড়িয়ে তোলার জন্য। আসলে অনেকের অনেকভাবে হয়ে ওঠে না, যেমন আমার বাসায় ছোট একটা বেবি আছে, আমার দুইটাই ছোট, মেহরাবও মানে বড় হয় নাই এখনো, 5 বছর ওর বয়স, আর ছোটটা তো এখনো 2 বছর হয় নাই। তার জন্য আসলে অনেকটা কিছু করার চেষ্টা আছে আমার, কিন্তু পারি না বাচ্চাদের জন্য। তো হঠাৎ করে অনেকটাই ভালো লেগে গেল সকালবেলা বাচ্চাকে নিয়ে যখন কোচিংয়ে গেলাম, তো ফুল নিয়ে বসে আছে, তো ফুলগুলো নিয়ে এসে একটু অর্গানাইজ করলাম আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। আর টেবিলের মধ্যে এরকমভাবে গুছিয়ে রাখার আমার খুবই ইচ্ছা এবং ভালো লাগে। এখানে কিন্তু বেশি টাকা খরচ হয় নাই আমার, মাত্র 20 টাকা খরচ করে অনেকটা সৌন্দর্য বাড়িয়ে তোলা যায়, দেখতেই পাচ্ছেন। 10 টাকার মোমবাতি আর 10 টাকার ফুল দিয়ে কিন্তু টেবিলের লুকটাই পাল্টিয়ে ফেললাম, আর খুবই ফ্রেশ লাগতেছে। মানে ফুলের সাথে তো সবারই একটা সম্পর্ক থাকে, তাই না? ফুলটা আসলে অন্যরকম, ফুলটা দেখলেই ভালো লাগে। তো কথা বলতে বলতে চলে আসলাম সকালের নাস্তাটা, আমি পরে ভিডিওটা দিলাম আর কি, সামনে দিয়েছি ফুলটা। তো সকালের নাস্তায় ছিল আমার ফ্রাইড রাইস বলতে পারেন আর কি। বাসি ভাত ছিল, সেগুলো দিয়ে এই তো 3টা ডিম দিয়ে সাথে লবণ পরিমাণ মতো দিব আর চিনিটা দিয়েই রাইসটা খুব মজাদার তৈরি করা যায়। বাচ্চারা খুব পছন্দ করে আর একদম অল্প সময় হয়ে যায়, কোনো ভেজাল হয় না আর কি। আমি প্রায় সময় করি, আজকে একটু শেয়ার করলাম। তো সকালের নাস্তা খাইয়ে বাচ্চাদেরকে কোচিংয়ে নিয়ে যাব। তো এটা ছিল সকালবেলা আর কি, সকালের ভিডিওটা পরে দিচ্ছি, ফুলের এটা আগে দিয়ে দিলাম। তো অল্প সময় হয়ে যায় আর বেঁচে যাওয়া বাদ দিয়ে কিন্তু অনেক মজাদার খাবার তৈরি করেছে। এখানে চাইলে সবজি বা চিংড়ি মাছ অনেক কিছুই ব্যবহার করা যাবে, তো আমার হাতের কাছে কিছুই ছিল না। তো ডিমটা দিয়ে করে ফেলছি আমি, চিনি জাস্ট লবণ মিশিয়ে বাটটা দিয়ে নেড়ে চেড়ে ভাজা হয়ে আসার পর আমি একটু ঘি অ্যাড করব। তো এইভাবে করলে আসলে অনেকটাই ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে আর সময়টাও বেঁচে যায়। তো সকালের নাস্তাটা রেডি করতেছি। নাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে, আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ভাতটা কিন্তু অনেক ভাজা ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন, আর খুবই মজার, একবার হলো ট্রাই করবেন। বেশি মশলা দিতে হয় না, কোনো মশলাই নেই, শুধু লবণ আর চিনিটা দিয়ে, তারপরেই তো নামানোর আগে ঘিটা দিয়ে দিবে একটু ফ্লেভার হওয়ার জন্য। বাচ্চাদের খুবই পছন্দ, তো নাস্তাটা শেয়ার করবো না, ওদেরকে খাইয়ে আমি মেহরাবকে নিয়ে কোচিংয়ে যাব। কোচিং থেকে আসার পথেই আমি ফুলগুলো নিয়েছিলাম আর কি গতকালকে। তো আমার ছেলে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে আর কি। তো নিজেই নিজের লুকটা আয়না দেখার চেষ্টা করে,
তো দাঁত ব্রাশ করতে চায় না, বলছি যে তোমার দাঁতে পোকা পড়ে গেছে দেখো, এই জন্য আয়নাতে গিয়ে ওর দাঁতগুলো দেখতেছে। তো না মাশাল্লাহ ভালোই আছে, ভয় দেখায় আর কি। আসলে বাচ্চারা ব্রাশটা করতে চায় না, ওদেরকে জোর করে দিতে হয় আর কি, আমি করে দিই, তো একটু ভয় দেখায়। তো ওকে নিয়ে আমি কোচিংয়ে যাচ্ছি। এটা ছিল আমার গতকালকের ভিডিও আর কি। তো গতকালকে এই ফুলগুলো নিয়ে আসছিলাম। তো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। তো দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি আর কি, নিয়ে চলে আসলাম। কাটা বাছা অনেক কিছু করেছি, আসলে এত কিছু তো শেয়ার করা সম্ভব না। তো কই মাছগুলো আমি কেটে তো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম টাটকা। তো আমি এখানে দুইভাবে রান্না করবো কই মাছটা, একটা কই মানে কিছুটা কই আমি দু পেঁয়াজু করবো, আর কিছুটা আমি পেঁপে দিয়ে রান্না করবো। তো এখানে শাক ভাজি করবো, পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা করে নিচ্ছি। আর সময়টা খুব চলে যাচ্ছে, একটা বেজে গেছে, বাচ্চাদের খিদে লেগে যাবে, তার জন্য তাড়াহুড়া করতেছে আর কি খুব রান্নাটা। তো রান্না করে বসে সব কিছু করতেছি আমি। তো দুই চুলায় বসিয়ে দিচ্ছি, আর এখানে মাছ ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা হলে কিছুটা মাছ আমি দু পেঁয়াজও করবো, কই মাছটা আসলে ঝোল করলেও ভালো লাগে আর বেশি মানে দু পেঁয়াজটা বেশি ভালো লাগে। তো আমার মা যেভাবে করে সেভাবে আজকে করব। আর শাকটাও বেজে নিচ্ছি। আর সবার কাছে রিকোয়েস্ট করতেছি বন্ধুরা, প্লিজ আপনারা ভিডিও শুরুতেই দেখা শুরু থেকে একটি করে লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক অনেকটাই মূল্যবান আমার কাছে অবশ্য বলেছি, আর আপনাদের লাইকটা কিন্তু দিলে আপনাদের টাকা পয়সা নষ্ট হবে না, আমাকে আমার ভিডিওটা বড় করতে আপনাদের সহযোগিতা অনেক দরকার। একটি করে লাইক দিয়ে দিবেন, আমার তো ভিউ অনেক কম দেখতেই পাচ্ছেন, যে কটা ভিউ হয় যদি একটু করে লাইক দিয়ে দেন তাহলে কিন্তু আমার ভিডিওটা আরও দশজনের কাছে ছড়িয়ে যেতে আপনাদের একটি লাইকই সাহায্য করতে পারে। তো শাকটাও বেজে নিচ্ছি, আর কি বলবো আসলে বলার কোনো কিছু নাই। কালকে গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম আমি আমের কেক, সেটার মধ্যে একটা কোয়েশ্চেন ছিল, অবশ্য কেউ ফুল ভিডিও দেখেনি না, তো কীভাবে বলবেন, আসলে অনেকটাই খারাপ লাগছে। তো একটি কমেন্টই শুধু পেলাম, তো এখানে আমি খেজুরের রস ব্যবহার করেছিলাম, এটা আমার কোয়েশ্চেন ছিল আর কি আপনাদের কাছে, অথচ কেউ আমার ফুল ভিডিও আপনারা দেখেনি না। তো যাই বলেই তো কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, একটু তেল ছিল, তেলের মধ্যে মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে তারপরে যে গুলিয়ে পানিটা ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এভাবে দুই পেঁয়াজটা করব, অনেক মজা হয়। এটা আমার আম্মা যেভাবে করে সেভাবে করতেছি, আমাদের অঞ্চলে আর কি এভাবে করে। আর এরকমভাবে করা হলে মাছ দিয়ে ভাত খেলে কিন্তু অসাধারণ লাগে, খুবই টেস্টি হয়, আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে কোনো মশলা দিব না, পেঁয়াজও দিব না, তো এভাবেই একদম ভাজা করে নিব। আর পাশের চুলায় আমি রান্না করতেছি পেঁপের তরকারি, সেটাও মানে কষানো হয়ে আসছে, পেঁপেটা দিয়ে দিব। তো একটু উল্টিয়ে নিচ্ছে, আর কড়াইটা অনেকটা ছোটো ছিল এই জন্য একটু ভেঙে গেছে আর কি আমার। তো লোহার কড়াইতে আমি ভাজাটা বেশি করি আর কি, খুবই ভালো হয়। আর যাই বলছিলাম বন্ধুরা, প্লিজ দয়া করে মানে ফুল ভিডিওটি দেখবেন, টেনে দেখবেন না, এবং অল্প দেখে এসে কমেন্ট করতেছেন মানে সবই ঠিক আছে, কিন্তু আসলে অনেকটাই খারাপ লাগছে আমার কালকে ব্লগে। অনেক আশা করে মানে কোশ্চেনটা করেছিলাম, ভাবছিলাম দেখি কে কে পারেন। তো অনেকেই মানে অনেকে কি অনেকেও ফুল ভিডিও দেখেন না, একটু দেখি কমেন্ট করে চলে যান, আসলে এটা বুঝি না কেন করেন, না দেখলে না দেখবেন, একজনকে এরকমভাবে হতাশ করার তো কোনো দরকার নেই। আর আমার তো একদমই বিয়ে হচ্ছে না দিন দিন, কেন বুঝি না। আমি সবারই দেখি, আমার যারা আছেন আমি কিন্তু সবারই একদম ফুল ভিডিওই দেখি, দেখে কমেন্ট করি, কমেন্ট করি কিন্তু এত কিছু উল্লেখ করি না। তারপরও ফুল ভিডিও দেখে মানে যাদেরগুলোই দেখি আমি ফুল ভিডিও দেখি, দেখে কমেন্ট করে চলে আসি আর কি। তো কথা বলতে বলতে পেঁপের তরকারিটা হয়ে যাচ্ছে, কষিয়ে ঝুল দিয়ে তো মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে অনেকক্ষণ ডেকে তারপরে সিদ্ধ করবো আর কি, মাছ আর পেঁপে একসাথে হয়ে যাবে। আর পেঁপেটা আমি আগেই একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কিছুটা সিদ্ধ হয়েছিল, তার জন্য মাছটাও দিয়ে দিয়েছি। আর এই তো এদিকে আমার মাছটাও একটু ভেঙে গেছে আর কি, ছোটো কড়াই ছিল, তো সমস্যা নেই। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে দু পেঁয়াজ দেখতে পাচ্ছেন, একটু সামান্য আর একটু রেখে দিব, আরও তেলটা ছেড়ে আসবে আর কি। তো এভাবে করলে অনেকটা মজা হয়, ট্রাই করতে পারেন। কড়াইটা খুবই ছোটো ছিল, ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন। আর নিচে আমি পাটা বিছিয়ে ভর্তা করে নিচ্ছি, আমার বাসায় একটা না একটা ভর্তা থাকবে, আমার বাচ্চারা পছন্দ করে, আমারও অনেকটাই ভালো লাগে। তো এখানে হারকন পাতার ভর্তাটা বানাচ্ছি, রসুন কাঁচামরিচ পেঁয়াজ তারপরে কালো জিরে সবগুলোই বেটে নিচ্ছি। তো ভর্তাটাও প্রতিদিন আসলে শেয়ার করার কিছুই নেই, তো নিচেই বানাচ্ছি, তো একটু শ্যুট করলাম। আর এই তো আমার
আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। তো জানি না আসলে কি করলে কি হবে, দিন দিন শুধু ভিউ কমতেছে, মনটাই অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। তারপর দেখি কি করা যায়, দিতে থাকি ভিডিও, একদিন হয়তো সবার মতো আমারও সফলতা আসবে, সেই আশায় আর কি বসে আছি এবং করতেছি। কষ্ট তো করে যাচ্ছি, ধৈর্য ধরে মানে কষ্ট করে যাচ্ছি, কষ্টর ফল নাকি মিষ্টি হয়, দেখি কি কতটুকু মিষ্টি হয় আর কি। তো সেটা পারেন আপনারাই সহযোগিতা করতে। তো প্লিজ দয়া করে একটি করে লাইক দিয়ে দিবেন ভিডিও দেখা শুরু থেকে। আর অলরেডি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। আর এই যে আমার দুপুরের খাবার দাবারের মেনু ছিল, তো ভর্তাটা অসাধারণ ছিল, ভর্তা আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। শাক অবশ্য পেঁপে তরকারি খাওয়াই হয়নি, মাছ ভাজাটা খুবই টেস্ট ছিল, অবশ্যই ট্রাই করতে পারেন এইভাবে। তো খেয়ে নিচ্ছি মা ছেলেরা মিলে। তো আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।